বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উপজেলার উদ্যোগে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। রবিবার নগরীর মুসলিম ইনস্টিটিউট হলত এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের উদ্বোধক আছিল শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ বদরুদ্দোজা বাড়ি। ছাত্র সেনা হুসাইন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে প্রধান অতিথি আছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান। এড়ে প্রধান বক্তা আছিল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাধারণ সম্পাদক এইচ এম শহীদুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়ে গেছেন যে নেতৃত্বের প্রতি আনুগত্য করা, সেটা যদি আমরা সেটা ধারাবাহিকতা যদি আমরা বজায় রাখতে পারি, ইনশাআল্লাহ আজিজ আমাদের এই অগ্রযাত্রাকে দূর ঠেকাতে পারবে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আগামীতে যতগুলো আন্দোলন হবে, যতগুলো কর্মসূচি হবে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মীরা নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এদেশের প্রতিটা আন্দোলন, প্রতিটা সংগ্রামকে সফল ও সার্থক করে তুলবে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।